রামাদান স্পেশাল 100% বোনাস টাবু এন্টেন আইকনটা কিন্তু প্রি অ্যাক্সেস করে পাওয়া যাচ্ছে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এইছাড়াও এইখানেই এখনকার ইমোটের টাবু এন্টেন আইকনটাও কিন্তু শো করতেছে রামাদান স্পেশাল 100% বোনাস টাবু এন্টেন কনফার্ম হয়ে গিয়েছে এই ইভেন্ট থেকে এবার আমরা 5000 ডায়মন্ড এক্সট্রা পাবো কত তারিখে এই বোনাস টাবু এন্টেন আসবে ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও সহ রিভিউ করে দেখাবো এইছাড়াও ওবি 44 আপডেট আসছে যা অনেকগুলো চেঞ্জেস রিভিউ করব মিস্ট্রি অফ ইভেন্টের কনফার্ম ডেট সহ রিভিউ করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর লেটস বিগিন দ্য শো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে ওবি 44 আপডেটেড মিলিয়ে দেওয়ার মতো একটা চেঞ্জেস রিভিউ করব ওবি 44 আপডেটেড ডাবল ভেক্টর ইজ ব্যাক অনেক দিন ধরেই অনেক আপডেট ধরেই ডাবল ভেক্টরের কোনো ইউজই হয় না বাট এখন আমরা আবারো সেই ডাবল ভেক্টরের আসল রূপটা দেখতে পারবো তো এক নম্বরে তো হচ্ছে এর ম্যাগাজিন কিন্তু বাড়াই দেওয়া হচ্ছে একই সাথে একই টাইমে অনেক বেশি ফায়ার করতে পারবো আর এর সবচেয়ে বেস্ট আপডেটটা হচ্ছে ভেক্টরের কিন্তু রেঞ্জটাও বাড়াই দিচ্ছে এত দূর থেকে ড্যামেজ দিচ্ছি তাও দেখতে পাচ্ছ কত বেশি ড্যামেজ দিতেছে তো তোমার কোনো ফ্রেন্ড যদি ভেক্টর ইউজ করে অবশ্যই তার নামটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবা না এরপর রয়েছে অগগান যেটা অনেকে ইউজ করা বাদই দিয়ে দিছে বাট অগগানটাও ওবি 44 আপডেটের পর ভয়ানক হয়ে যাবে কারণ এই গানটাতে চিপ না লাগিয়েই আমরা অগগানটা আপডেট করতে পারবো আমরা যেরকম M1014 M14 এসকার এগুলোতে চিপ লাগিয়ে আপডেট করি বাট অগগানের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চিপ লাগানোর প্রয়োজন হবে না ড্যামেজ দিতে থাকবো এবং আপগ্রেড হতে থাকবে যেমন 1000 ড্যামেজে একটা চিপ আপডেট হবে 2000 ড্যামেজ দিলে দুইটা চিপ আপডেট হবে এটা অটোমেটিক এবং 3000 প্লাস ড্যামেজ দিলে তিনটা চিপ আপডেট হয়ে যাবে অগগানের সো চিপও খোঁজাখুঁজি করতে হবে না ড্যামেজ দিতে থাকবো আর আপডেট হতে থাকবে সব মিলিয়ে অনেক বেশি পাওয়ারফুল করে দিতেছে অগগানটা এখনো পর্যন্ত ফ্রি ফায়ার হিস্টোরিতে এই ফার্স্ট টাইম অগগানের অটো আপগ্রেডেশন সিস্টেমটা আসতেছে তাও ড্যামেজের উপরে আর তোমরা যারা বডি শট প্লেয়ার আছো মানে জুতো ছেঁড়া প্লেয়ার আছো তাদের জন্য ব্যাড নিউজ আছে এই সকল স্প্যাম গান ছিল ড্রাগন এবং বিজন এই দুইটা গানেরই অ্যাবিলিটি অনেকটা কমাই দিচ্ছে সো এখনকার আপডেটে তোমরা যারা যারা ড্রাগন বিজন এবং চার্জ বাস্টার দিয়ে ঠেসে ঠেসে খুব মারছো তাদের কিন্তু দিন শেষ হতে চলেছে ওবি 44 আপডেটে বাট আমি জানি যারা জুতো ছেড়ে তারা কোনোদিনও থামবে না ড্যামেজ যত কমায় কমাক অ্যাবিলিটি যত কমায় কমাক কোপ তো শুধু জুতোতেই হবে তাই না জুতোতে মেরে কিল করা প্লেয়াররা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানাবা এই ছাড়াও যেই গানগুলোর অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে অক গানের তো অটো চিপ আসতেছেই এছাড়াও অক গানের ড্যামেজ বাড়াই দিবে এবং আর্মার পেনিট্রেশন বাড়াই দিবে এই ছাড়াও প্যারাপল গানের ম্যাগাজিন বাড়াই দিচ্ছে আর MP5 এর ড্যামেজ একগুণ বাড়াই দিবে ওই 44 আপডেটে এই ছাড়াও ভেক্টরের ম্যাগাজিন এবং রেঞ্জ যেই দুইটাই অনেক বেশি প্রয়োজন সেই দুইটাই বাড়াচ্ছে আর বিজন গানের যদি দেখো ড্যামেজ এবং ম্যাগাজিন দুইটাই কমাই দিচ্ছে এই ছাড়াও চার্জ বাস্টারের ড্যামেজ কমাই দিচ্ছে আর ড্রাগনের ড্যামেজও কমাই দিচ্ছে মানে স্প্রে করা গানগুলোর সবগুলোই ওয়াট লাগাই দিচ্ছে আর কি মনে হয় আজকের ভিডিওর পরেই আমার চ্যানেলে 500k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সো সবার কাছ থেকে উইশটা আশা করব এখনো 500k সাবস্ক্রাইবার হয়নি তাই এটা নিয়ে কিছু বলতেছি না বাট নেক্সট ভিডিওতে 500k সাবস্ক্রাইবার নিয়ে কিছু না কিছু বলবো এখন আমি তোমাদেরকে জানাই দিব আজকে হচ্ছে 2nd April বা 2ই এপ্রিল আর মাত্র 2 দিন পরেই আমাদের গেমের রামাদান স্পেশাল একটা মিস্ট্রি শপ ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টের অফিসিয়াল ব্যানার অথবা PDF তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 তারিখ লেখা রয়েছে একদম ক্লিয়ার ভাবে এই যে ইভেন্টের প্রি অ্যাক্সেসটা আমি তোমাদেরকে মোটামুটি 1 মাস 25 দিন আগে দেখাইছিলাম নাকি সো বুঝতেই পারছো আমাদের চ্যানেল থেকে দেয়া ইনফরমেশন গুলো কতটা স্ট্রং সো 4 তারিখে এই মিস্টার ইভেন্ট আসতে চলেছে রামাদানের স্পেশাল যে মেল এবং ফিমেল ব্যান্ডেল ওই দুইটা মেন আইটেমটা হিসেবে থাকবে এছাড়া অনেকের কাছে ইভো গান আছে ইভো গান গুলো ম্যাক্স করতে পারে না মানে টোকেন কিনতে পারে না ডিসকাউন্টের জন্য প্রায় 6টা ইভো গানের টোকেন এবং টোকেন ক্রেড দেয়া হবে ডিসকাউন্টে 70-80-90% ডিসকাউন্টে তোমরা ইভো গানের টোকেন গুলো পারচেস করে নিতে পারবা এছাড়াও তোমাদের যাদের যে ইমোটটা পছন্দ অথবা যাদের অন্য কোনো বান্ডেল পছন্দ অন্য কোনো শুজ পছন্দ অন্য কোনো প্যান স্কিন পছন্দ কাস্টম কার্ড নেম চেঞ্জ কার্ড এইগুলো নিতে পারবা 4 তারিখে এই ডিসকাউন্ট ইভেন্টটা আসতেছে সো যারা যারা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছে এখনই ডায়মন্ড গুছায় রাখতে পারো আর রাত দিন 24 ঘন্টা মাত্র 2 মিনিট ডেলিভারি টাইমে টপ আপ করতে চাইলে চলে যেতে পারো facestore.com ওয়েবসাইটে এখান থেকে তোমরা আইডি কোড টপ আপ ইউনিপিন টপ আপ প্লাস মান্থলি উইকলি অফার পেয়ে যাবা ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা facestore সাইটের লিংক পেয়ে যাবা এর পরবর্তী ওবি 44 আপডেটের চেঞ্জেস দেখাবো এখনকার আপডেটে
মানে OB43 আপডেটে আমরা যে কোনো প্রকার গাড়ি নিয়ে যদি রিভাইভাল পয়েন্টে যাই সেটা ড্রাইভিং অবস্থায় থাকি অথবা সিট অবস্থায় থাকি তখন না নামা পর্যন্ত রিভাইভাল পয়েন্টটা কাজ করে না বা রিভাইভ স্টার্ট হয় না বাট OB44 আপডেটের পর আমরা গাড়ি নিয়ে রিভাইভাল পয়েন্টে গেলে রিভাইভ স্টার্ট হয়ে যাবে হয় আমরা ড্রাইভ বাটনে থাকি অথবা সিট বাটনে তার মানে OB44 আপডেটের পর থেকে আমরা গাড়ি নিয়ে গিয়ে প্রোটেকশন আমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবো এছাড়াও OB43 আপডেটে যখন আমরা পোর্টাল গো ইউজ করি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি টেলিপোর্ট হয়ে যায় আর টেলিপোর্টের সময় ওরকম কোনো এক্সট্রা অ্যানিমেশন দেখা যায় না বাট OB44 আপডেটের পর আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হব ওই টাইমে টেলিপোর্টের একটা টাইমার শো করবে এছাড়াও এর সাথে পাশেই একটা অ্যানিমেশনও আমরা দেখতে পারবো আর ওই পাশে থাকা অ্যানিমেশনের কাজ হবে বা সুবিধাটা হবে নরমালি পোর্টাল গো ইউজ করে কোনো এনিমি যদি ওই পাশ থেকে এই পাশে আসে তাহলে বোঝা যায় না বাট যখন ওই অ্যানিমেশনটা শো করবে তখন আমরা বুঝতে পারবো যে ওই দিক থেকে কোনো এনিমি আসছে এখানে দেখতেই পাচ্ছ অ্যানিমেশনটা শো করলো এবং এনিমিটা কিন্তু চলে আসলো সো আমরা যখন পোর্টাল গোটা ইউজ করবো আলাদা একটা অ্যানিমেশন শো করবে এনিমিও যদি পোর্টাল গো ইউজ করে আমাদের কাছে আসতে চায় তাহলে একটা অ্যানিমেশন শো করবে যে কেউ না কেউ আসতেছে সো এই চেঞ্জেসটা OB44 আপডেটে করা হচ্ছে এছাড়াও আরো একটা চেঞ্জেসের রিভিউ করবো এখনকার আপডেটে বা OB43 আপডেটে আমরা যখন কোনো ভেহিকেলে থাকি অথবা কোনো বাইকে থাকি এরপর ভেহিকেলটা দিয়ে কয়েন মেশিনে টাচ করলে কিছুই হয় না জাস্ট দাঁড়ায় থাকে কোনো কয়েন টয়েন কালেক্ট হয় না আমাদেরকে গাড়ি থেকে নেমে কয়েনটা কিন্তু কালেক্ট করতে হয় বাট OB44 আপডেটে গাড়ি চালানো অবস্থায় আমরা ধুম্বা চালে করতে করতে জাস্ট কয়েন মেশিন এর কাছে গিয়ে টাচ করব আর উপরে দেখতেই পাচ্ছ আমাদের FF কয়েন কিন্তু কালেক্ট হতে আছে সো এখন FF কয়েন কালেক্ট করাও কত ইজি হয়ে গেছে এবং রিস্ক ফ্রি হয়ে গেছে সো এখন হয়ে যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে এরপর তোমাদেরকে আরো কিছু ইভেন্টের লিঙ্কস এন্ড আপডেট দিব যেমন গোল্ডেন সাইড বান্ডেল এছাড়াও রামাদান রয়্যাল ইভেন্ট সো আজকের ভিডিওর মেইন কন্টেন্টটা হচ্ছে 100% বোনাসটা ইভেন্ট অথবা সহজ ভাষায় ডাবল ডায়মন্ড বোনাসটা ইভেন্ট তাই তো আচ্ছা আগে তোমাদেরকে লিকস এন্ড আপডেট গুলো প্রোভাইড করব যেগুলো ফ্রি ফায়ার থেকে আমরা পাইছি এরপর মেকানিজমটা কি কত তারিখে আসবে এ টু জেড বিষয়ে বলতেছি দেখো আমাদের গেমের ফাইল প্রি অ্যাক্সেস করতে গিয়ে এইখানে লবি এর লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ 100% বোনাসটা ইভেন্ট এর আইকনটা কিন্তু চলে আসছে একদম ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ 100% বোনাসটা ইভেন্ট এর আইকন এছাড়াও এর পাশে রয়েছে ইমোটের মানে এখন যে ইমোটের টপ ইভেন্টটা চলতেছে সেই ইমোটের টপ ইভেন্ট এর আইকনটা আর তোমরা জানোই যখন আমাদের গেমে লেসিস মোড টপ ইভেন্ট আসে অথবা 100% বোনাস টপ ইভেন্ট আসে ওই টাইমে অন্য কোন টপ ইভেন্ট গেমে চলে ওইটার সাথে 7 দিনের জন্য হয় 100% বোনাস টপ ইভেন্ট আসে না হয় লেসিস মোড টপ ইভেন্ট আসে আর কি ওকে সো এখন মেইন কথা হচ্ছে এখন যে টপ ইভেন্টটা চলতেছে এটা শেষ হয়ে গেলে যে 100% বোনাস টপ ইভেন্ট আসবে এরকমটা না এই আইকন যেহেতু দুইটাই একসাথে রয়েছে সেহেতু ইমোটের টপ ইভেন্ট চলাকালীন সময়েই 100% বোনাস টপ ইভেন্টটা আসবে এখন তোমাদেরকে মেকানিজমটা ক্লিয়ার করব দেখো লাস্ট 4 মাস মতো আগে আমাদের গেমে একবার 100% বোনাস টপ ইভেন্ট আসছিল আচ্ছা ওই বিষয়টা বাদ দি আগের বছরও রামাদান স্পেশাল আমাদের গেমে 100% বোনাস টপ ইভেন্ট আসে তার আগের বছরও আসে সো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এইবারও আমাদের গেমে 100% বোনাস টপ ইভেন্ট আসতেছে আর এত বছর ধরে 100% বোনাস টপ ইভেন্টে 1000 ডায়মন্ডই সর্বোচ্চ হচ্ছে বোনাস নিয়া যাইতো বাট লাস্ট যেইবার 100% বোনাস টপ ইভেন্ট আসছে সেইটাই 1000 ডায়মন্ডের জায়গায় আমরা 2000 ডায়মন্ড বোনাস নিতে পারছি মানে 2000 ডায়মন্ড টপ করে আমরা 2000 ডায়মন্ড এক্সট্রা বোনাস পেয়ে গেছি সো এমনটা হতে পারে রামাদান স্পেশাল এবার 2000 ডায়মন্ডের জায়গায় 3000 ডায়মন্ড পর্যন্ত চলে গেল 3000 ডায়মন্ডে টোটাল দেখা গেল 5000 অথবা 6000 ডায়মন্ড বোনাস এরকমটা হতে পারে বাট ফ্রি ফায়ার এত পাগল না যে এত বেশি বোনাস দিবে বাট আইকন পাওয়া গিয়েছে গেমের প্রি অ্যাক্সেস থেকে আর যেহেতু ইমোটেড টপ ইভেন্টের সাথে আইকনটা রয়েছে সেহেতু 100% কনফার্ম তোমরা ধরতে পারো যে 100% বোনাস টপ ইভেন্ট আসতেছে তোমরা অনেকেই বলতে পারো কি রে সাদ ভাই ধরতে পারো মানে কি কনফার্ম হয়নি নাকি হ্যাঁ গেমের ফাইল থেকে কনফার্ম করে দিছে বাট এখনো অফিশিয়াল ব্যানারটা আসে নাই এখন তোমাদের কোশ্চেন থাকবে যে ভাই কত তারিখে আসবে বা কত তারিখে আসতে পারে দেখো আমি দুই ধরনের লিকস পাইছি একটা হচ্ছে মানে 11-13 তারিখের ভিতরেই মানে এই এপ্রিল মাসের ঈদের দিন অথবা এক দুই দিন পরে সবাই ঈদের সালামি পাবে সালামি পাওয়ার পর উড়াধুরা টপ আপ করবে এরকম প্ল্যানিং করতে পারে ফ্রি ফায়ার আর যদি এমনটা না হয় তাহলে ঈদের 3-4 দিন আগে যেমন 8 তারিখ অথবা 9 তারিখের দিন আসবে দেখো যেই দিন 100% বোনাস টপ ইভেন্ট আসবে তার একদিন দুই দিন অথবা 3 দিন আগে আমার কাছে অফিশিয়াল ব্যানারটা চলে আসবে ওই টাইমে তোমাদেরকে তারিখটা জানিয়ে দিতে পারবো যে কত তারিখে আসতেছে বাট এর আগে তোমরা কনফার্ম নিয়ে রাখো যে 100% বোনাস টপ ইভেন্টটা আসতেছে কারণ আইকনটা চলে আসছে সো যারা যারা বোনাস টপ ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ এখন থেকেই টাকা গুছায় রাখতে পারো ওকে সো এখন আরো কিছু ইভেন্টের লিকস রয়েছে অনেকেরই কোশ্চেন আসতেছে সাদ ভাই গোল্ডেন সেট বান্ডেলটা তো রামাদান স্পেশাল আসার কথা ছিল ওইটা কি আসবে না হ্যাঁ অবশ্যই আসবে রামাদান ইভেন্টের পেইড ইভেন্টগুলো আসা স্টার্ট হয়ে গেছে আর রামাদান ইভেন্ট এখনো ইন টোটাল 13 দিন চলবে
করবে। দ্যাট মিন্স বুঝতেই পারছো একটা একটা করে সবগুলো ইভেন্টে অ্যাভেলেবল করবে। নতুন রিসাইকেল যে গোল্ডেন শেড বান্ডেলটা আছে, এই বান্ডেলটা তো থাকবেই রিং ইভেন্টে, এবং এরই সাথে ওল্ড আমাদের যে গোল্ডেন শেডের মেল ফিমেল বান্ডেল গুলো ছিল ওইগুলোও থাকবে একটা ইভেন্টেই। এই ইভেন্টটা আমরা সামনের 5 থেকে 7 দিনের ভিতরে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাব। সো যারা যারা গোল্ডেন শেড বান্ডেল বের করতে যাচ্ছে এখন থেকে এক একটার জন্য 1500 থেকে 1700 ডায়মন্ড গুছায় রাখতে পারো। এছাড়াও 6 তারিখে কিন্তু আরো একটা ইভেন্ট কনফার্ম হয়ে আছে যার অফিসিয়াল ব্যানার তোমরা দেখতে পাচ্ছো। এটা তো রামাদান রয়্যাল ইভেন্ট হবে, জাস্ট রিমাইন্ডার হিসেবে তোমাদেরকে একটু জানাই দিচ্ছি। এই ইভেন্টে থাকবে রামাদানের স্পেশাল হিউজ ফেস্টের ইমোটটা, এর সাথেই থাকবে জোস উড থিমে বান্ডেলটা অথবা প্যান্টটা বলতে পারো আর কি। এছাড়াও থাকবে রামাদানের স্পেশাল কাটানা স্কিন এবং রোমালটা। সো এই রামাদান স্পেশাল রয়্যাল মানে পেইড ইভেন্ট আসতে চলেছে 6 তারিখে, যারা যারা বের করতে চাও ডায়মন্ড গুছায় রাখতে পারো। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।